ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি নতুন ভিউয়ার্স হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। ওকে, তো চলুন শুরু করি। আমি ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। এখনও ফোনে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টলি আপনাকে ডায়াল অপশনে যেতে হবে। ডায়াল পেডে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে একটি ছোট্ট কোড, সেই কোডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, *#06#, ঠিক আছে? তো এটা চাপার পরে আপনাকে আইমেই অ্যাড্রেসটা শো করা হবে, সেইটা আপনি খুব যত্ন করে লিখে রাখতে পারেন আপনার কোনো ডায়েরিতে। দেন আপনাকে যেটা করতে হবে, আরেকটি অপশন আছে, আপনার সাপোজ আপনার একটা নর্মাল ফোন, সেটার আইমেই অ্যাড্রেস কীভাবে বের করবেন সেটাও আপনি ডায়াল করে বের করতে পারেন। তাছাড়া আপনার আরেকটি অপশন আছে, প্রত্যেকটা মোবাইল আপনার ছোটো হোক বড় হোক, প্রত্যেকটা মোবাইলে আইমেই অ্যাড্রেস আছে, সেটা আপনার ব্যাটারি ব্রেক কভার খুলবেন এবং পিছনে দেখুন ভালো করে খেয়াল করে লেখা আছে আইএমএ অ্যাড্রেস, ভালো করে খেয়াল করুন আইএমএআই, ঠিক আছে? তো এই অ্যাড্রেসটা আপনারা লিখে রাখতে পারেন। তো এটা আপনার ফোনটা হারিয়ে গেলে যে কেউ নেক আপনি ধরে ফেলতে পারবেন এবং খুব সহজে বের করে নিতে পারবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি। আমি আপনাদেরকে একটি অ্যাপসের কথা বলবো, সেই অ্যাপসটি কোথায় পাবেন। সাপোজ আপনি এই ভিডিওটি দেখছেন, ভিডিওটির ডিসক্রিপশন কোথায় পাবেন, ডিসক্রিপশন দেখুন এরকম একটা তীর আছে ভিডিওটির নিচে, ভালো করে খেয়াল করুন এই তীরের ভিতর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ডাটা শো করবে, তো তার মধ্যে থেকে আপনি খেয়াল করবেন নিচে লেখা আছে ডাউনলোড লিঙ্ক, লেখা আছে কি লিঙ্ক লেখা আছে ভালো করে খেয়াল করুন, আইএমএ চেক অ্যাপস ডাউনলোড লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করে আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি, তার মাধ্যমে আপনি সব সময় আপনার ফোনের তথ্যগুলো দেখতে পারবেন যে কোনো জায়গার থেকে, ঠিক আছে? তো সিম্পলি আপনি ডাউনলোড করবেন, একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, একটি ব্রাউজার সিলেক্ট দিলে করে দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, তাই না? তো জাস্ট ওয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তারপরে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা দেখবেন কি চমৎকার কাজটি করে এই অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি অনেক ভালো, আপনারা সবাই ইনস্টল করবেন এবং আপনাদের প্রত্যেকটি সিমের আইএমএ অ্যাড্রেসটাগুলো আপনারা ই করে রাখবেন, নোট করে রাখবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর উপর থেকে আমি শাটারটা টানবো, শাটারটা টানার পর দেখুন জাস্ট একটু ওয়েট করবেন, মাত্র 6 MB মেবি অ্যাপসটি, তো জাস্ট একটু ওয়েট করবেন ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো সেই কাঙ্ক্ষিত কাজটি, কীভাবে আপনারা এটির থেকে কাজ করবেন, আপনার ফোনের সকল তথ্যগুলো দেখে নেবেন এইটার মাধ্যমে, আপনার ফোনটা কবে পাবলিশড হয়েছে, কবে কিনা হয়েছে সব তথ্য এখান থেকে পেতে পারেন। তো অ্যাপসটি আপনি ফার্স্টলি ইনস্টল করবেন। তো এখানে দেখুন ডাউনলোড হওয়ার পর ইনস্টল লেখা আছে, জাস্ট ইনস্টলে একটা ছোট্ট করে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, একটু ওয়েট করতে হবে ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হওয়ার পর আপনাকে অ্যাপসটি ওপেন করতে হবে, ঠিক আছে? তো আসলে আমি একটু বেশি কথা বলে ফেলছি, কি আর করার, আপনাদেরকে বোঝাতে তো হবে, তাই না? তো আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি আপনি নতুন ভিজিটর হন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রত্যেক দিন আপনাদের জন্য কষ্ট করে নতুন নতুন ভিডিও বানিয়ে থাকি জাস্ট আপনাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য। তো সিম্পলি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি, ওপেন করার পর আপনি খেয়াল করবেন এখানে চমৎকার একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরকম দেখুন ভালো করে, তো লোড হচ্ছে বেশি, অ্যালাউ করে দেবেন, আপনার নোটিফিকেশন চাচ্ছে সব কিছু অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? অ্যালাউ করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন ইন্টার আইএমএআই, তো এখানে আইএমএআই কোডটা ইনপুট করতে বলছে। আইএমএআই কোডটা কীভাবে পাবেন সেটা কিন্তু আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি, আপনি সার্চে একটা লিখে রাখবেন অথবা আপনার ফোনেও অন্য আরেকটা ফোনে সেটা চেপে এখানে কোডটি বসাবেন যেই ফোনের তথ্য দেখতে চাচ্ছেন আপনি। সাপোজ আপনি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলেন, সেটা কবে কিনা হয়েছে, ঠিক আছে? তো এটা তো আপনার জানা নেই, যদি পুরাতন মোবাইল হয় তো সেই তথ্য আপনি এটার সাহায্যে দেখতে পারবেন। তো খুবই সিম্পলি আপনি এখানে সব কিছু টাইপ করবেন কোডগুলো, আইএমএ যে ডিটেলস থাকে কোডটা, কোডটা ডায়াল করার পর আপনার ফোনটা কত মডেল কত মানে একবারে ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো কোডটা ডায়াল করার পর আপনি যদি এখানে দেখুন ভালো করে একটা ক্যাপচার আছে, আই এম নট রোবট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা রোবট পূরণ করতে হবে, রোবট পূরণ করতে সবাই জানেন, যারা জানেন না উপরে দেখুন কার লেখা আছে সাদা করে, তো যতগুলো কার পাবেন রোবটের ভিতরে সবগুলো সিলেক্ট করে দেবেন। আপনাদের এখানে অনেক কিছু আসতে পারে, হিল থাকতে পারে, ঠিক আছে? তো বিল্ডিং থাকতে পারে, যেটা বলবে সেটাই সিলেক্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন, তারপর ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি চেক ক্লিক করবেন, চেকে ক্লিক করার পর দেখুন সমস্ত ইনফরমেশান চলে আসছে। আমি একটা নোকিয়া C5 ব্যাকগ্রাউন্ড খুলেছিলাম আপনাদেরকে, দেখুন এই মোবাইলটি এরকম। তো এর ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন ফোন সব কিছু, এখানে আমি মিনি সিম ইউজ করছি, ঠিক আছে? তো সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। নেক্সট টিউটোরিয়াল থাকবে কীভাবে আপনি আইএমএআই দিয়ে লোকেশন ট্র্যাকিং করবেন। ওকে, টাটা।